হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ডে। আমার গলাটা একটু বসে গেছে, যে কারণে হয়তো তোমাদের একটু শুনতে প্রবলেম হবে, বাট আমি ভিডিও নিয়ে আসছি না দেখে তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করছো, দিদি প্লিজ তুমি ভিডিও নিয়ে আসছো না দেখি, ভিডিও দিচ্ছ না দুদিন ধরে, প্লাস তোমরা অনেক অনেক কমেন্ট তোমাদের জমা হয়ে গেছে, মানে আমার নিজের মনে হচ্ছে যে এত কমেন্ট আমি কিভাবে রিপ্লাই করব। তো সেজন্য সকালে আমি একটা কমেন্ট পড়লাম, যেটা রিপ্লাই আমি সকালেই দিয়ে দিয়েছি ভিডিও করে, আর এখন আমি আরেকটা কমেন্টেরই রিপ্লাই দিচ্ছি, যে কমেন্টটা অনেক অনেকজন করেছে। তো এই কমেন্টটা বিশেষ করে আমি বেছে নিলাম এই কারণে এখন, কারণ আমি দেখছি যে ইদানিং 5-6 দিন ধরে আমার ভিডিওগুলো প্রায়, আমি যেটা ফিল করছি যে আমার ভিডিওগুলো প্রায় এদিকে, মানে এতদিন ধরে আমি দেখতাম বাংলাদেশের সাইড থেকে হোক, কলকাতা বলো, আসাম বলো, মানে সমস্ত দিক থেকে আসতো, কিন্তু মানে এখনও আসে, বাট এই দিক থেকে আমি কারোর কাছ থেকে সেরকম কোনো রেসপন্স পাইনি এতদিন। এই দিক বলতে গেলে আমি নর্থ বেঙ্গলের কথা বলছি, কোচবিহার, ফালাকাটা, হলদিবাড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, সোনাপুর, মানে আমার আশেপাশে, মানে আমি যেখানে থাকি তার আশেপাশেরই কথা বলছি। এদিক থেকে প্রচুর পরিমাণে আমার কাছে কিছুদিন ধরে কল করছে, অনেকে কল করে হয়তো আমার ডক্টরের ঠিকানাটা জানতে চাচ্ছে আমি কোথায় দেখিয়েছিলাম, আবার অনেকে মানে কমেন্ট করেছো তোমরা যে দিদিভাই তুমি কোথায় ডক্টর দেখিয়েছো, প্লিজ ডক্টরের ঠিকানাটা বলো, অনেকে হোয়াটসঅ্যাপ করেছো। তো আমি দেখছি যে প্রচুর কমন একটা প্রশ্ন, আর বিশেষ করে হয়তো তোমরা এই কারণে এই প্রশ্নটা বেশি করছো, কারণ তোমরা জানো যে এই দিদি তো এই আশেপাশেই ডক্টর দেখিয়েছে, যেহেতু দিদিভাইটা এখানকার আশেপাশেই ডক্টর দেখিয়েছে, তাহলে আমরা সেই ডক্টরকেই দেখাই, আমরা তো এদিক ওদিক অনেক ডক্টরই দেখাচ্ছি। তো স্বাভাবিক, এটা সবার মনেই একটা আশা থাকে। আমিও যখন প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিলাম, যখন আমিও সকলের কাছে শুনতাম যে কে কে কোথায় যাচ্ছে ডক্টর দেখাতে, তো যে সফলতা যেখানে পেত চেষ্টা করতাম সেখানেই যাওয়ার। আমি এখানে যখন গিয়েছিলাম সেটাও কারো কাছ থেকে শুনেই গিয়েছিলাম, যে কেউ যখন আমাকে বললো যে হ্যাঁ আমি এখানে গিয়েছিলাম, এরকম আমার আমি পজিটিভ প্রেগনেন্সি তার এসেছে, সেটা শুনে আমিও গিয়েছিলাম। তো এখন যারা আমার ভিডিও দেখছো, যারা তারা বুঝতে পারছো যে ঠিক আছে দিদিভাইটার বাড়িও পাশে, আর যেহেতু এদিকেই ডক্টর আমরা দেখাচ্ছি নানা রকম জায়গায়, তাহলে সেখানেই দেখাই, যে কারণে তোমরা আমার কাছে অনেকেই কল করছো, অনেকে মেসেজ করছো, অনেকে কমেন্ট করছো। তো যাই হোক, ফাইনালি আমি ভাবলাম যে সেটার আমি অ্যান্সারটা দিয়ে দিই ভিডিও করে, যাতে সকলেই এই অ্যান্সারটা পেয়ে যাও। তো আমি ঠিকানাটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিকানাটা হচ্ছে, সবচেয়ে প্রথমে বলি আমি আমার বাড়ি থেকে যদি শুরু করি, আমার বাড়ি রাঙ্গাবাণীতে, তোমাদেরকে আমি বলেছিলাম, তো সেই রাঙ্গাবাণীটা হচ্ছে মেডিকেলের আশেপাশে। হ্যাঁ, মানে যারা জানো না মেডিকেল তো সকলেই প্রায় চেনে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, তার আশেপাশে আমার বাড়ি, প্রায় 20-25 মিনিটের রাস্তা আশেপাশে বলতে গেলেও এমন ডিস্টেন্স আছে। তো সেখান থেকে মনে করো আমি অটো ধরে সেই মেডিকেলেই নামি, মেডিকেলে নামার পরে আমি আবার অটো চেঞ্জ করে একইবারে আমি শিলিগুড়ি কোর্ট মোড়ে গিয়ে পৌঁছাই। তো তোমরা যে যেখান থেকে আসো না কেন, তোমাদেরকে আগে যেখানে পৌঁছাতে হবে সেটা শিলিগুড়ির কোর্ট মোড়, আর তারপরে সেখান থেকে তোমরা সবাই জানো কোর্ট মোড়ের পাশেই রয়েছে শিলিগুড়ি হসপিটাল। তো সেই শিলিগুড়ি হসপিটালে যখন তোমরা চলে যাবে সামনে, সেখানে তোমরা দেখবে এখন তো প্রচুর টোটোর ব্যবস্থা রয়েছেই, সেই টোটোগুলোতে উঠে তোমাদেরকে যেতে হবে, বলবে যে আমি পাকুড়িতলা মোড় যাব, ঠিক আছে, আরেকবার নামটা বলছি, পাকুড়িতলা মোড়, আমি নিজে নামটা ভুলে গিয়েছিলাম জানো, তো যাই হোক অনেক কষ্ট করে মনে করলাম। তো জায়গাটার নাম হচ্ছে পাকুড়িতলা মোড়, তোমরা টোটোওয়ালাকে বলবে আমরা পাকুড়িতলা মোড়ে যাব, তারপরে যেখানে যাবে সেটা হচ্ছে রামকৃষ্ণ সেবা সদন, ওরা তোমাকে যখন পাকুড়িতলা মোড়ে নামিয়ে দেবে সেখানে দাঁড়িয়ে তুমি যদি তাকাও তোমার সামনে, ঠিক আছে, তো সামনে তাকিয়ে তুমি দেখতে পারবে দুটো বড় বড় বিল্ডিং দুপাশে রয়েছে। তো প্রথম যেইটা বিল্ডিংটা মনে করো এই সাইডে রয়েছে, মানে ডান দিক বাদিক কী বলবো, তুমি যেদিক থেকে যাবে, যদি তুমি এদিক থেকে যাও তাহলে তোমার বাদিক পড়বে, যদি এদিক থেকে আসো তাহলে তোমার ডান দিক পড়বে। তো বিল্ডিংটাতে রয়েছে রামকৃষ্ণ সেবা সদন, আর তার অপোজিটে রয়েছে যেটা মানে IVF সেন্টার, যেটাতে তার মেয়ে বসে ট্রিটমেন্ট করে, তো দুটোই অপোজিটে রয়েছে। আর তুমি সেখানে কাউকে জিজ্ঞেস করবে রামকৃষ্ণ সেবা সদন কোনটা, তো তুমি এক দু পা হেঁটে গেলেই বুঝতে পারবে। তো এটাই সেই ডক্টরের ঠিকানা। তো তোমরা যারা যারা চাও যে তোমরা সেখানে যাবে, তোমরা অবশ্যই যেতে পারো, কারণ দেখো IVF সেন্টার তো প্রচুর রয়েছে আমাদের শিলিগুড়িতে, প্রচুর রয়েছে, সবগুলোই হয়তো ভালো, কিন্তু দেখো সবগুলোর এক্সপিরিয়েন্স তো আমার কাছে নেই, আমি যেখানে গিয়েছিলাম সেটা রিভিউটাই আমি দিতে পারবো। তো আমি যেহেতু রামকৃষ্ণ সেবা সদনে গিয়েছিলাম, আমি জানি সেখানে আমি যে ট্রিটমেন্টটা করেছি আমার খুব ভালো লেগেছে,
এই কারণেই ভালো লেগেছে, কারণ এই ট্রিটমেন্ট আমি এর আগে কোনোদিন কোনো জায়গায় করিনি। সব জায়গায় নর্মালি আমাকে মেডিসিন দিত, আমি খেতাম, দেন আমার পিরিয়ড হয়ে যেত বা যাই হোক কিছু একটা হতো, বাট এক কথায় আমি কনসিভ করতে পারিনি। অ্যান্ড যখন আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি প্রথমে কিন্তু ডক্টর জিবি দাসকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু জিবি দাসকে দেখালে যেটা হয় সেটা হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে 5-6 মাস লেট হয়, যেটা 3 বছর আগের কথা আমি বলছি, তখন সেটাই হতো। এখন কি হয় না হয় সেটা আমি বলতে পারবো না, বাট হয়তো মেবি একই রকম হতে পারে। তো তার কাছে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 5-6 মাস লেট করতে হয়, তো এই 5-6 মাস ওয়েট করাটা সত্যি মানে আমার জন্য তো মানে অসম্ভব ব্যাপার ছিল যে এতগুলো দিন অপেক্ষা করব। তো সেক্ষেত্রে যখন দেখলাম যে তার মেয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি দেখছে, তিনি সেম ট্রিটমেন্টটাই করে, ঠিক আছে, সেম ট্রিটমেন্টটাই সে করে, সে ট্রিটমেন্টটা স্টার্ট করে দেয়, সে দেখছে যে তার মধ্যে কী প্রবলেম আছে না আছে সেটা সে শুরু করে দেয়। কারণ যখন 5 মাস তোমার হয়ে যাচ্ছে বা 4 মাস হয়ে যাচ্ছে, যদি মনে হয় তার যে হ্যাঁ তার দ্বারা তুমি সফলতা হতে পারছো না, তখন সে যেটা করে তার বাবাকে সে নিজেই রেফার করে। তো এতে তো ভালোই হলো না, আমরা প্রথমে আমাদের প্রাথমিক ট্রিটমেন্টটা করে নিতে পারছি যেটা দরকার, সেটাতে যদি আমরা বিফল হয়ে যাচ্ছি তাহলে আমাদেরকে অলরেডি তার কাছে তার সে পাঠিয়ে দিচ্ছে, তো আমাদেরকে কোনো রকম সময়ের অপেক্ষা করতে হচ্ছে না। তো এটাই ব্যাপার। আর যারা ডক্টর জিবি দাসকে দেখায়, আমি সেক্ষেত্রেও যেটা জেনেছি, মানে আমি সঠিক বলতে পারবো না বাট এটা আমি জেনেছি, কারণ আমি ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে গিয়েছি তারটা আমি বললাম। আর ডক্টর জিবি দাসের কাছে যারা যায়, তার মানে বাবা মানে জিবি দাস প্রথমে পুরো ট্রিটমেন্টটা করার পরে নাকি সে নাকি তার মেয়ের কাছেই রেফার করে। তার কারণ হচ্ছে উনি অনেক ব্যস্ত একজন মানুষ, আর একটু বয়সও হয়েছে, যে কারণে উনি কন্টিনিউ রোগীদের সেভাবে দেখাশোনা করতে পারে না, সেজন্য তার মেয়ের কাছে সেটা ট্রিটমেন্টটা হয়। তো ঘুরে ফিরে ব্যাপারটা এক জায়গায় আসছে। তো যাই হোক, তোমরা যদি সেখানে দেখাও খুব ভালো হবে, কারণ সেখানে দেখো প্রথমে তোমাদেরকে প্রচুর সব রিপোর্ট করতে দেবে, রিপোর্ট করার পরে দেখবে যে তোমার কী প্রবলেম রয়েছে, সেই প্রবলেম অনুযায়ী তোমাকে ওষুধ দেবে, মেডিসিন দেবে, দেওয়ার পরে তোমাকে আবার তারপরেও দেখবে চেক করে যে তোমার তার ফলে কী হচ্ছে, তুমি কি মানে ওষুধটা কি তোমার ভিতরে কাজ করছে না করছে না, সেটা পরীক্ষা করে দেখবে। সেটা কিভাবে পরীক্ষা করে দেখবে, যেমন আমার 3rd ডে থেকে আমাকে মেডিসিনটা দিল, সেটা দেওয়ার পরে আমাকে চেক করে দেখলো, 9 নম্বর দিন 10 নম্বর দিন আমি গেলাম, চেক করে দেখলো যে হ্যাঁ আমার ডিমটা বেরিয়েছে কি বেরোয়নি বা ছোটো না বড়, সেই হিসেবেও তারা ছোটো মানে বড় করার ইঞ্জেকশন বা ফাটার ইঞ্জেকশন যেটা হয় সেরকম ব্যবস্থাটা নেয়। তারপরে আরও যদি আমার কোনো প্রবলেম থাকতো মেবি সেটারও তারা ট্রিটমেন্ট করতো, কিন্তু যেহেতু আমার আর কোনো প্রবলেম ছিল না যে সে কারণে সেভাবে আমার ট্রিটমেন্টটা হয়েছে, যেটা আমি তোমাদের সাথে আমার PCOS প্রেগনেন্সি স্টোরি ভিডিওতে শেয়ার করেছি। তো এটাই ছিল ঠিকানা। তো প্লিজ তোমাদের কাছে এখন একটা রিকোয়েস্ট করব যে আর আমাকে কেউ কিন্তু ফোন করো না এই বিষয়ে, আর কেউ কমেন্ট করো না এই বিষয়ে যে কোথায় ডক্টর দেখিয়েছি, তো সব কারণে আমি এই ভিডিওটা অলরেডি করে দিলাম। তো আর কি বলবো, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে তোমাদের যদি নেক্সট কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে করতে পারো, সেটা নিয়ে আমি ভিডিও করব বা তোমাদেরকে রিপ্লাই দেবো, যেটা আমার সুবিধা মনে হয় অবশ্যই আমি হেল্প করব। তো টাটা।